হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন চারটি ম্যাজিক্যাল আইসক্রিম রেসিপি, যা কিছুদিন ব্যবহার করলেই আপনারা এটার ম্যাজিক দেখতে পারবেন। চেহারা তাৎক্ষণিকভাবে সতেজ হবে আর আপনি পাবেন পার্মানেন্টভাবে দাগহীন, উজ্জ্বল, কোমল ও মসৃণ ত্বক। কোরিয়ানরা তাদের সৌন্দর্যকে ধরে রাখতে বরফ বেশি ব্যবহার করে, আর এই গরমে ত্বকের যত্নে এক টুকরো বরফই যথেষ্ট। প্রতিদিন কিছু সঠিক নিয়মে এক টুকরো বরফ ব্যবহার করুন আর এটার ম্যাজিক দেখুন। এর উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না। ত্বকের যত ধরনের সমস্যা আছে, যেমন ব্রণের কালো দাগ, চেহারা থেকে সাদা সাদা দানা বের হওয়া, স্কিন বেশি অয়েলি হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, ঠোঁটের কালো দাগ, রোদে পোড়ার দাগ, চোখের নিচে কালো দাগ ইত্যাদি যত সমস্যা আছে, সব এক নিমিশেই শেষ হয়ে যাবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চারটি ম্যাজিক্যাল আইসক্রিম বানানোর পদ্ধতি, সংরক্ষণ পদ্ধতি, আর এই আইসক্রিমগুলি আপনারা স্কিনে কীভাবে ব্যবহার করবেন সেটারও নিয়মাবলী। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর চার ধরনের ম্যাজিক্যাল আইসক্রিম বানাতে আমি এখানে নিয়েছি আলু, শসা, টমেটো আর গাজর, আর সবগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর শুরুতেই আমি করছি কিউকাম্বার আইসক্রিম। তো কিউকাম্বার আইসক্রিম করতে আমি এখানে একটা কিউকাম্বার নিয়ে নিয়েছি, আর কিউকাম্বারটা আমি এরকম একটি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। আর শসাটার খোসাসহই আমি কুড়িয়ে নিচ্ছি, খোসাটা আমি ফেলছি না, খোসাসহই করলে ভালো হবে, এজন্য আমি খোসাসহই করে নিচ্ছি। শসা স্কিনের জন্য খুবই উপকারী, এটা রোদে পোড়া দাগ দূর করতে খুবই কার্যকরী একটা রেমেডি। শসা ত্বক উজ্জ্বল করে, চোখের নিচের কালি দূর করে, চোখ টান টান করে, চোখের নিচের ফোলাভাব দূর করে। শসা বয়সের ছাপ কমাতে সাহায্য করে, আর যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য শসা অনেক কার্যকরী। তো শসাটি গ্রাইন্ড করা হয়ে গেলে আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে শসাটার রসটা বের করে নিলাম। আর এখন এই শসার রসের মধ্যে আমি একটু লেবুর রস মেশাবো, তাই আমি একটু লেবুটা কেটে নিচ্ছি। লেবু আমাদের ত্বকের জন্য অনেক ভালো। লেবুতে আছে ভিটামিন সি, যা আমাদের ত্বককে সানবার্ন থেকে প্রোটেক্ট করে ত্বককে উজ্জ্বল করে তোলে। আর আমি এখানে জাস্ট কয়েক ফোঁটা লেবুর রস মেশাবো, আর দিব এখানে আমি কয়েক মানে হাফ চামচের মতো মধু। দুটো উপকরণই আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এই শসার রসের সাথে। আর এখন এরকম একটি আইসক্রিম ট্রেতে আমি শসার রসগুলো ভরে নিচ্ছি। আর এখন আমি করব ক্যারোট আইসক্রিম। আর ক্যারোট আইসক্রিম করতে আমি এখানে একটি ক্যারোট নিয়ে ক্যারোটের যে উপরে খোসাটা বিলটা ফেলে দিয়েছি, আর ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গাজর শরীর বা চোখের স্বাস্থ্যের জন্য ভালো তা আমরা মোটামুটি সবাই জানি, তবে জানেন কি, গরমে ত্বকের যত্নে গাজর অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, ত্বকের যত্নে গাজর অতুলনীয়। গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি সবগুলো গাজরের পিসগুলো একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর এখানে আমি অল্পখানি পানি অ্যাড করব, খুব বেশি না, জাস্ট অল্প পানি অ্যাড করব। আপনারা ইচ্ছে করলে এখানে গোলাপ জলও ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট প্লেন ওয়াটার ইউজ করলাম, আর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু রসটা খুব ভালো করে বের হবে না। তো ভালো করে ব্লেন্ড করে আমি এখানে গাজরের রসটা বের করে নিচ্ছি। গাজরের রস করা হয়ে গেছে আমার, আর এখন আমি এর মধ্যে অ্যাড করব জাস্ট একটুখানি হলুদের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো আর একটু অ্যাড করব এখানে জাস্ট অল্প মধু। দুটো উপাদানই আমি ভালো করে এখানে মিক্সড করে নেব এই মিশ্রণটা গাজরের রসের মিশ্রণটার সাথে। এরপর সেম ওয়েতেই আমি আইসক্রিম ট্রেতে গাজরের রসটাও ভরে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করে রেখেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি করব পটেটো আইসক্রিম। আর পটেটো আইসক্রিম করতে আমি এখানে একটি পটেটো নিয়ে নিয়েছি, আর পটেটোটাকে আমি যে উপরের যে পিলটা সেটা একটা ভেজিটেবল পিলারের মাধ্যমে উপরের পিলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলু এমন একটি সবজি যা আমাদের সবার বাড়িতেই থাকে, কিন্তু আলু আমাদের রূপচর্চায় কতটা সাহায্য করতে পারে তা আমরা অনেকেই জানি না।
আলুতে রয়েছে অ্যাসিডিক উপাদান ও ভিটামিন সি, যা চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে, চোখের তরতাজা ভাব বজায় রাখতে, ত্বকের দাগছোপ দূর করতে, ত্বক উজ্জ্বল রাখতে আলু খুবই কার্যকরী। আলু ত্বকের বয়স কমাতে খুবই কার্যকরী। আর অনেক সময় সানস্ক্রিন মেখে বাইরে বের হলেও মুখে ট্যান পড়ে যায়, সেক্ষেত্রে আলুর রস খুবই কার্যকরী। আর গেটারে গেট করার পর আমি এরকম একটি ছাঁকনির সাহায্যে আলুর রসটা বের করে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন। আর এই হয়ে গেল আমার আলুর রস। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার নিজ হাতে বানানো হোমমেড কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলের রেসিপিটা আমার চ্যানেলেই আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেব। আর সবশেষে আমি করছি টমেটো আইস কুব। আর টমেটো আইস কুব করতে আমি এখানে একটি টমেটো নিয়ে এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ত্বকের উজ্জ্বলতা আনতে টমেটোর জুড়ি নেই। টমেটোতে বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং লাইকোপিন আছে। লাইকোপিন আমাদের ত্বকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই টমেটো আমাদের ত্বককে সুস্থ ও উজ্জ্বল বানাতে সাহায্য করে। টমেটোতে ভিটামিন সি থাকে, যা মুখের ত্বক পরিষ্কার করতে খুবই সাহায্য করে। আর এখন ছোট করে কাটা টমেটোর কিউবগুলো আমি এখানে একটি ব্লেন্ডারে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর আমি এখানে কোনো পানি ইউজ করব না, আপনারা ইচ্ছে করলে একটু গোলাপ জল ইউজ করতে পারেন, বাট আমি এখানে পানি ইউজ করছি না, বা কারণ এখানে টমেটো থেকেই পানি বের হবে, তো এখানে আমি ওই ঠিকটাই করছি। আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। আর টমেটো ব্লেন্ড করার সময় একটু ভালো করে ব্লেন্ড করবেন, যাতে রসটা খুব সহজেই বের হয়। একটু ভালো করে ব্লেন্ড করলে রসটা খুব সহজেই বের হয়ে যাবে। এই টমেটো রসের সাথে আমি আবারও অ্যাড করছি আমার হোমমেড নারকেল তেল। জাস্ট অল্পখানি আমি অ্যাড করছি, আপনার ইচ্ছা করলে এর চেয়ে আর একটু বেশিও অ্যাড করতে পারেন, আমি অল্পই অ্যাড করলাম। আর ভালো করে মিক্সড করে আমি আইস কিউবের সেম ওয়েতেই এখানে ভরে নিচ্ছি। চার রকম জুস আমার রেডি। আর এখন আমি এই ট্রেটা একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। র্যাপিং পেপার দিয়ে আমি ভালো করে মুড়িয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। সাত ঘন্টা পর আমি ফিরে আসলাম। আমি এখন আইস কিউব ট্রেটা বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমার আইস কিউব। তো আমি এটা বের করে এখন আমি এটা আইস কিউবটা একটু বের করার চেষ্টা করছি। জাস্ট একটু মানে ইয়ে করতে হবে, এটা এরকম করে চারা দিয়ে উপর করে এভাবে একটু বাড়ি দিলেই সব আইস কিউবগুলো বের হয়ে যাবে। আর এখন আমি বলবো এটা কিভাবে ব্যবহার করবেন আপনাদের স্কিনে, আর এটা কিভাবে স্টোর করে রাখবেন। এতগুলো আইস কিউব তো আসলে একদিনে লাগানো সম্ভব না, তো এটা তো স্টোর করে রাখতে হবে। তো সেটাই আমি এখন আপনাদেরকে বলবো, এটা কিভাবে স্টোর করে রাখতে পারবেন। আমি এরকম একটি জিপলক ব্যাগে সব আইস কিউবগুলো ভরে নিচ্ছি। জাস্ট মানে মুখটা যেন আটকে রাখা যায় এরকম একটা ব্যাগ নেবেন, যে কোনো ব্যাগ নিলেই হবে। তো আমি এখানে এই জিপলক ব্যাগটাতে সবগুলো আইস কিউব ভরে নিচ্ছি, আর ব্যাগের যে মুখটা সেটা খুব সুন্দর করে এরকম করে আটকে দেব। আর এভাবে আপনারা কয়েক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে আপনাদের পছন্দ মতো সময়ে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে স্কিনে আপনারা কিভাবে এটা অ্যাপ্লাই করবেন। ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে নিতে হবে শুরুতেই, আর ক্লিন স্কিনে এটা ব্যবহার করতে হবে। প্রতিদিন একটা করে বরফই স্কিনের জন্য যথেষ্ট। আর এটা আপনারা সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন, বাট স্কিন যদি আপনাদের সেন্সিটিভ হয় তাহলে একটা পরিষ্কার পাতলা কাপড়ে মুড়িয়ে এটা ব্যবহার করাই ভালো হবে। এক টুকরো বরফ মুখে লাগিয়ে 15-20 মিনিট রেখে দিলেন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কিছুদিন ব্যবহার করলে দেখবেন এর ম্যাজিক। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ব্যবহার করার আগে অবশ্যই আইস কিউবটি অবশ্যই হাতে বা হাতের কোণের এক কোণে একটু ব্যবহার করে দেখবেন যে আপনার শ্যুট করে কি না।
অনেকের অনেক কিছুতে অ্যালার্জি আছে, অনেক কিছুই শ্যুট করে না স্কিনে, তাই ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে আপনার শ্যুট করে কি না, আর যদি শ্যুট না করে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড করাই ভালো হবে। আর এখানে চার ধরনের আইস কিউব আছে, তাই যেটি আপনার পছন্দ স্কিনে আপনার যেটা শ্যুট করবে সেটাই আপনার ব্যবহার করবেন। তো সবার সুস্থ থাকা মনে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, বাই।